বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি বিভাগের কর্মীরা কয়েক দফা দাবিকে সামনে রেখে আমরণ অনশনে নামার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন ইউআইটি বিভাগের প্রফেসর সৌম দাস জানিয়েছেন, দীর্ঘ প্রায় এক বছর দু মাস অতিক্রান্ত হয়ে গেলেও তাদের নতুন পে কমিশনের সুযোগ এখনও দেওয়া হয়নি। এমনকি এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলরের বৈঠকেও গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, বারবার আবেদন জানানো হলেও কোনো কাজ না হওয়ায় তারা বাধ্য হয়েই ইউআইটির সমস্ত কর্মীরা এই আমরণ অনশনে নামতে বাধ্য হয়েছেন। যদিও তার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারেও তারা সতর্ক রয়েছেন। ইমতো অবস্থায় এথিক্যাল কমিটির ফলাফল আদপেই কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও তারা চিন্তিত। এদিকে কর্মীদের এই আমরণ অনশনকে ঘিরে গোটা বিশ্ববিদ্যালয় জুড়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ইউআইটির পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক পরিচালনার দায়ভার ইউআইটির হাতেই সঁপে দিচ্ছেন বলে খোদ ইউআইটির অধ্যক্ষ চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। তা নিয়ে বিস্তর জল খোলাও শুরু হয়। তারপরই ফের ইউআইটির অন্দরে কর্মী অসন্তোষ এবং আমরণ অনশনকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইউআইটির যিনি প্রিন্সিপাল আছে অভিজিৎ মিত্র, তার ফিনান্সিয়াল করাপশনের জন্য দীর্ঘদিন ধরে মুভমেন্ট করছি। আমরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এবং রেজিস্ট্রার স্যারকে জানিয়েছিলাম যে ইমিডিয়েট বেসিসে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও ওনারা কোনো আমাদেরকে শুধু আশা দিয়েছিলেন যে আমরা ঠিকঠাকভাবে ব্যবস্থা নেব, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কোনো এনকোয়ারি কমিটি না করে ওনারা একটা এথিক্স কমিটি নামে একটা কমিটি করেছেন। আদপে আমাদের যেটা মনে হচ্ছে, আমাদের প্রিন্সিপাল অভিজিৎ মিত্র যে করাপশনগুলো করেছেন সেগুলোকে ধামাচাপা দেওয়ারই এটা একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু না। তাই এই করাপশন মুক্ত করার জন্য আমাদের ইউআইটি ক্যাম্পাসকে আমরা এই হাঙ্গার স্ট্রাইকে বসতে বাধ্য হয়েছি। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছিলাম আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা হাঙ্গার স্ট্রাইকে থাকব, কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো পজিটিভ রেসপন্স তারপরেও পাইনি। বাধ্য হয়ে গতকাল থেকে আমরা হাঙ্গার স্ট্রাইকে বসেছি। আমরা চাইছি আমাদের দাবি সনদ যা কিছু আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছিলাম সেগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। আমাদের পে কমিশন, ক্যাশ এবং স্টুডেন্টদের বিভিন্ন রকমের বিষয়, যেগুলো এনবিএ অ্যাক্রিডিটেশন, এনআইআরএফ র্যাঙ্কিং, এগুলো আমাদের ইনস্টিটিউশনের জন্য অত্যন্তভাবে জরুরি, সেগুলো এখনও পর্যন্ত কোনো উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা আমাদের প্রিন্সিপাল যিনি আছেন অভিজিৎ মিত্র তার কাছ থেকে আমরা পাইনি। ইনস্টিটিউশনের স্বার্থে আমরা বাধ্য হয়েছি হাঙ্গার স্ট্রাইকে বসতে। কদিন ধরে শুরু করেছেন? গতকাল থেকে শুরু হয়েছে। যদি না মানা হয় পরবর্তী ক্ষেত্রে আপনার কি? আমাদের হাঙ্গার স্ট্রাইক এখনও চলবে, যতক্ষণ না পর্যন্ত ওনারা না মানছেন আমাদের হাঙ্গার স্ট্রাইক কন্টিনিউ। আপনার নামও পরিচয়? আমিও পরিচয়। ওয়েস্ট আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।